আমার সম্মানিত ভাই যখন বিশেষভাবে সফরে থাকবেন দূরত্ব অনেক বা আপনি সফর মনিং করে নিয়েছেন তাতে আপনি বাড়ি থেকে বের হয়েই হন না কেন ভাই যান তো অবস্থায় আপনি যদি দুই রেখাতে জায়গায় যেহেতু আল্লাহ রসুল বলছেন দুই রেখা চার রেখাত পড়লে হবে কিনা জি ভাই সালাদ তো হয়ে যাবে বাট আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ফ্যাসিলিটি দিয়েছেন সেটা কিন্তু গ্রহণ করা একান্ত কর্তব্য আপনার বাড়িতে অবস্থায় জীবন চার রাকাত ফরজ সফর অবস্থায় আপনার উপর দুরাকাত ফরজ এটা ফ্যাসিলিটি মুসাফির অবস্থায় তো এই ফ্যাসিলিটি যখন আল্লাহর পক্ষ থেকে তখন অবশ্যই গ্রহণ করা উচিত প্রত্যেক মুমিনের এটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন আপনি আবার বাড়িতে সুস্থ মেজাজে কারণ এবাদত করার জন্য মন মানসিকতা মস্তিষ্ক পরিষ্কার ঠান্ডা মেজাজে হওয়া দরকার উত্তেজিত হয়ে ধৈর্য ছাড়া সলাত আদায় করবেন আপনি সলাত আদায় করছেন চারের জায়গায় বিশ চারের জায়গায় আট কিন্তু আপনার মন নাই সে সলাৎটা কি গ্রহণযোগ্য হবে না আপনি দুই রেখাতে পড়ুন আরামের সহিত সুস্থতার সহিত ধৈর্যের সহিত বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সেটা গ্রহণযোগ্য হবে তাছাড়া যে ভাষা যে চার রেখাতের পরিবর্তে দুই রেখাত পড়লে চার রেখাত সমতুল্য এসে নাকি পাবে আলহামদুলিল্লাহ কত বড় ফ্যাসিলিটি তো এই ফ্যাসিলিটি গ্রহণ করা উচিত ভাইজান আল্লাহ আলম আসসালামু আলাইকুম